মাধ্যমিক পরীক্ষা দেবে দু সালে তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দু হাজার সালের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে হিস্ট্রি প্রশ্নের উত্তর অর্থাৎ এক সেট হিস্ট্রি প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়ে গেছি এই ভিডিওটিতে দেখে নাও পেজ নাম্বার ছিয়াশি সাতাশি অষ্টআশি তোমরা টেস্ট পেপার বের করে নিয়ে দাগ দিয়ে নিতে পারো অথবা খাতাকরণ বের করে নিয়ে উত্তরগুলো লিখে নিতে পারো তারা আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি ইতিহাস বিষয়ের প্রশ্নের উত্তর অর্থাৎ বি টি এ টেস্ট পেপার সলভ দেখে নাও একের এক নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় উত্তর উনিশশো ষাটের দশকে একের দুই নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও বাংলার প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হল ক প্রাক রাজেশ্বর তিন নম্বর প্রশ্ন ইন্টারনেট এর আবিষ্কর্তা উত্তর ক টিম বার্নার্স চার নম্বর প্রশ্ন সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় উত্তর ক সরকারি মহাফেজ খানায় পাঁচ নম্বর প্রশ্ন তার উত্তর হুতম পেচার নকশার লেখক ছিলেন উত্তর ঘ কালী প্রসন্ন সিংহ ছয় নম্বর প্রশ্ন মধ্যবিত্ত শ্রেণী কথাটি প্রথম উল্লেখ করা হয় উত্তর গ বঙ্গদূত পত্রিকায় সাত নম্বর প্রশ্ন সর্বপ্রথম সব ব্যবচ্ছেদ করেন উত্তর খ মধুসূদন গুপ্ত আট নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও নব্য বৈষ্ণব আন্দোলন শুরু করেন নব্য বৈষ্ণব আন্দোলন শুরু শুরু করেন উত্তর খ বিজয় কৃষ্ণ গোস্বামী বিজয় কৃষ্ণ গোস্বামী নববঙ্গ আন্দোলন শুরু করেন নয় নম্বর প্রশ্ন ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট বলবৎ হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দশ নম্বর প্রশ্ন উলগুলান নামে পরিচিত উত্তর খ মুন্ডা বিদ্রোহ এগারো নম্বর প্রশ্ন ধলভূমের বর্তমান নাম হল উত্তর ক ঘাটশিলা বারো নম্বর প্রশ্ন বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিল খ রামরতন মল্লিক বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন খ রামরতন মল্লিক তেরো নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন উত্তর ক মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন ক মঙ্গল পাণ্ডে চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন উত্তর খ দ্বিতীয় বাহাদুর শাহ ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ পরের প্রশ্ন দেখে নাও পনেরো নম্বর প্রশ্ন ভারতের সভা সমিতির যুগ বলা হয় খ উনিশ শতককে উনিশ শতককে ভারতের সভা সমিতির যুগ বলা হয় খ ইজ দ্য রাইট অ্যান্সার ষোলো নম্বর প্রশ্ন বীরূপ বজ্র ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন উত্তর ঘ গগনেন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর উত্তর ঘ বীরূপ বজ্র বঙ্গ ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর সতেরো নম্বর প্রশ্ন দেখে নাও বাংলা মুদ্রণ শিল্পের জন্মদাতা হলেন উত্তর খ চার্লস উইলকেন্স খ চার্লস উইলকেন্স আবার বলছি বাংলা মুদ্রণ শিল্পের জন্মদাতা হলেন চার্লস উইলকিন্স আঠারো নম্বর প্রশ্ন জামশেদপুরের পূর্ব নাম ছিল উত্তর ক সাকচি জামশেদপুরের পূর্ব নাম ছিল ক সাকচি উনিশ নম্বর প্রশ্ন বসু বিজ্ঞান মন্দিরের প্রতীক হল ক বজ্র বসু বিজ্ঞান মন্দিরের প্রতীক হল বজ্র কুড়ি নম্বর প্রশ্ন বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের মর্যাদা পায় খ উনিশশো সালে বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানে মর্যাদা পায় উনিশশো একান্ন সালে এরপরের প্রশ্ন দেখে নাও যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে দেখে নাও দুয়ের এক একটি বাক্য উত্তর দাও এক নম্বর ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরু চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেন উত্তর মুন্সি প্রেমচাঁদ মুন্সি প্রেম দুই নম্বর প্রশ্ন কাঙাল হরিনাথ নামে কে পরিচিত ছিলেন কাঙাল হরিনাথ নামে কে পরিচিত ছিলেন উত্তর হবে হরিনাথ মজুমদার হরিনাথ মজুমদার মুন্ডা কে ছিলেন উত্তর কোল বিদ্রোহের নেতা মুন্ডা কে ছিলেন উত্তর হবে কোল বিদ্রোহের নেতা চার নম্বর প্রশ্ন স্যার সি ভি রমন কে ছিলেন উত্তর হবে দেখো নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ভারতীয় পদার্থ বিজ্ঞানী নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ভারতীয় পদার্থবিজ্ঞানী আবার বলি স্যার সি ভি রমন কে ছিলেন উত্তর নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ভারতীয় পদার্থ বিজ্ঞানী এবার দেখো উপবিভাগ দুইয়ের দুই ঠিক বা ভুল নির্ণয় করো এক নম্বর ফুটবল খেলার রাজা নামে পরিচিত ফুটবল খেলার রাজা নামে পরিচিত এটি ভুল ফুটবল খেলার রাজা নামে পরিচিত এটা ভুল দুই লালন ফকির নদীয়া জেলার সন্তান এটিও ভুল তিন নম্বর রানী শিরোমণি কোল বিদ্রোহের নেতা ছিলেন এটি কিন্তু ভুল সিলভা শ্রী শ্রীনিকেতনের সঙ্গে যুক্ত ছিলেন এটি ঠিক এবার দেখে নাও ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে সাইলেন্ট স্প্রিং দেখো উত্তর হবে মশামাছি নিধনের জন্য ডিডিটির ব্যবহার ঠিক আছে হুতম প্যাচার নকশা উত্তর হবে দেখো সাপ হতেও ভয়ানক বাঘের চেয়ে হিংস্র সাপ হতেও ভয়ানক বাঘের চেয়ে হিংস্র তারপর দেখো টুনটিন টুনটুনির বই রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে আছে সিয়াত্তর মনন্তর দেখো উত্তর নদী খাল বিল সব শুকাইয়া শুকাইল অন্না অন্যাভাবে অন্নাভাবে লোক সব জমা লয়ে গেল ঠিক আছে এইবার আমরা দেখে নেব দেখো এখান থেকে তোমরা যেগুলো করবে দেখো মানচিত্র অঙ্কন মানচিত্রে চিহ্নিত করতে হবে মানচিত্র মানচিত্রে চিহ্নিত করতে হবে মাদ্রাজ চোয়ার বিদ্রোহের এলাকা এলাহাবাদ মধ্যপ্রদেশ তার নিচে দেখো দুয়ের পাশ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো তাহলে বিবৃতি এক ইতিহাস নিছক অতীত দিনের গল্প নয় তাহলে ব্যাখ্যা এক উত্তর ইতিহাস প্রমাণ উপাদানের উপর প্রতিষ্ঠিত অতীত দিনের বিবরণ দুই বিবৃতি আনন্দমঠ উপন্যাসে বিদ্রোহের কথা লেখা হয়েছে দেখো ব্যাখ্যা দুই উত্তর আনন্দমঠ এ সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত তারপর দেখে নাও তিন নম্বর বিবৃতি বর্ণ পরিচয় এক নতুন যুগের সূচনা করো সূচনা করে তারে দেখো ব্যাখ্যা তিন উত্তর বর্ণপরিচয় একটি আদর্শ শিশু পাঠ্য এরপর দেখো চার বিবৃতি বিশ্বভারতী গড়ে রবীন্দ্রনাথ বিশ্বের কাছে ভারতের চিন্তাভাবনা তুলে ধরেন উত্তর ব্যাখ্যা এক ভারত ও বিশ্বের জ্ঞান চর্চার আদান প্রদানের প্রতিষ্ঠান ছিল ভারত ও বিশ্বের জ্ঞান প্রদানের আদান প্রদানের ভারত ও বিশ্বের জ্ঞান চর্চার আদান প্রদানের প্রতিষ্ঠান ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার